অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার 8টি জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আইজিএম হাসপাতালস্থিত ডক্টর বিআর আম্বেদকর নার্সিং স্কুলে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব দেবাশিস বসু। এদিনের আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রক্ত স্বল্পতা মেটাতে মানুষ যেভাবে এগিয়ে আসছে তাতে বোঝা যায় সরকারের সাথে মানুষের মিল রয়েছে। একজনের রক্তদানের ফলে শুধু একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে এমন নয়, 3 থেকে 4 জন রোগীর প্রাণ বাঁচে। তাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কেউ পিছিয়ে না থাকার জন্যই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শ্রী শাহ রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন, রক্তদানের ক্ষেত্রেও সমতা রাখার প্রয়োজন, না হলে রক্ত নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায় বলেই জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, মানুষের যে কোনো ধর্ম নেই সেটা রক্তদানের মধ্য দিয়েই বোঝা যায়। রক্ত দেখে বোঝা যায় না এটা কোন বয়সের মানুষের রক্ত এবং কোন দলের রক্ত, তাই রক্তদানের মতো মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ড্রাগস কারবারিদের প্রসঙ্গটি নিয়ে বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য প্রত্যেককে দায়বদ্ধ হতে হবে, প্রশাসনিক সহযোগিতা নিয়ে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে। মানে গভর্নমেন্টের সাথে মানুষের যে লিংক সেটা কিন্তু বোঝা গেছে, এবং মানুষের জন্য মানুষ সেটাও কিন্তু সবাই প্রমাণ করেছে। আমরা জানি এখানে সব ডাক্তারবাবুরাই আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, ব্লাড সম্পর্কে বিস্তারিত বলার এখানে সুযোগ নেই। তবে আমরা জানি যে এখানে রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর আমার কাছে বা আপনার কাছে এমন একটা অমূল্য সম্পদ, আমরা অনেক ধরনের গিফট দিই কিন্তু এর থেকে বড় গিফট আর কিছুই হয় না। আয়োজিত রক্তদান শিবিরটি মুখ্যমন্ত্রী পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। স্যান্দন টিভি।